हाई फ्रेंड आपनारा देखछेन फ्यूचर एडुकेशन यूट्यूब चैनल। तो आज के जे विषयटा निये कथा बोलबो सेटा होच्छे पीजी रेजल्ट कबे देबे एबं पीजी जे सब स्टूडेंटरा रयेछो तो तोमादेर रेजल्ट कोन वेबसाइटे देबे एई दुटी विषय निये आजकेर एई भिडियोते कथा बोलबो। तो तार आगे बोले रखी जे तोमरा आशा करि प्रत्येक स्टूडेंटरा जानो जे बीटीपी रेजल्ट इतिमध्ये पब्लिक सेट हये गेछे। तो गत 27 तारिखे ओनादेर रेजल्ट पब्लिक सेट हये गेछे। तो সেই ক্ষেত্রে পিজিদের রেজাল্ট এখনো পাবলিক সেট হতে বাকি রয়েছে। তো পিজিদের রেজাল্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো ইডিসি নির্দেশ অনুসারে ওনারা একটা নোটিশ পাবলিক সেট করা হয়েছিল ইডিসি তরফ থেকে। তো ওনারা 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা বলেছে প্রত্যেক ইউনিভার্সিটিকে। তো আশা করি তোমাদের রেজাল্ট 31 অক্টোবরের মধ্যে বার হবে। যদিও বার না হয় সেই ক্ষেত্রে নভেম্বরের মধ্যে নভেম্বরে তোমাদের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আশা করি বার হয়ে যাবে। তো এবার বলি রেজাল্ট কোন ওয়েবসাইটে দেবে। तो रेजल्ट जो वेबसाइटे देवे तुम्हारा एखे देखते बीडीपी जेहेतु रेजल्ट तुम्हारा एखे देखते एक्साम इटीसी डट कम वेबसाइट थे बीडीपी स्टूडेंट रेजल्ट क्योंकि प्रकाशित हो। तो बीडीपी जे सब स्टूडेंटरा रही है वेबसाइट के चेक कर देखे नहीं है जे जार मत रेजल्ट तेमनी पीजी स्टूडेंट रेजल्ट क्योंकि वेबसाइट थे तुम्हारा देखे नीते पर। तो ये तुम्हारा देखते वेबसाइटर नाम तो एक्साम इटीसी डट कम वेबसाइटर लिंक किंतु आमार भिडियो डिस्क्रिप्शन बक्से देवा थाकबे तुम्हारा ओखान थेके देखे नीते पारो। तो आरेकटा वेबसाइट रयेछे जे वेबसाइटेर नाम होच्छे इंडियन रेजल्ट डट कम। तो तुम्हारा चाहले ए वेबसाइट थेकेओ तुम्हारा रेजल्ट चेक कर देखे नीते पारो सेक्षेत्रे कोनो असुविधा हबे ना। तो এই দুটি ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে দেখে নেবে। তো এবার বলি তোমাদের যে হার্ড কপি তোমাদের রেজাল্ট তোমরা তো এই ওয়েবসাইট থেকে দেখে নেবে যে যার মতো। কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং রেজাল্ট যখনই তোমাদের প্রকাশিত হবে তো রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে সমস্ত লাইভ প্রুফ তোমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের একটি কাজ করতে হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও। तो এবার বলি তোমাদের হার্ড কপিটা কবে দেবেন। তো এখন তোমরা জানো যে করোনা পরিস্থিতিতে প্রত্যেক যে স্টাডি সেন্টারগুলো রয়েছে তো প্রত্যেক স্টাডি সেন্টার এখন অফ রয়েছে। তো আশা করব তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমাদের হার্ড কপি দেওয়া হবে স্টাডি সেন্টার থেকে। তো তোমরা যে যার মতো তোমরা স্টাডি সেন্টারে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তোমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের স্টাডি সেন্টারে প্রতিনিয়ত খোঁজ রাখবে। কারণ হচ্ছে তোমাদের যে হার্ড কপি যে স্টাডি সেন্টারগুলিতে দেওয়া হবে তখন কিন্তু হার্ড কপি দেওয়া হচ্ছে এমনটা বলে কিন্তু তোমাদের ওয়েবসাইটে কোনো নোটিশ দেওয়া হবে না। তোমরা যে যার মতো তোমাদের নিজের স্টাডি সেন্টারগুলিতে খোঁজ নেবে যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপর থেকে তোমরা একটু খোঁজ নেবে কন্টিনিউ। তাহলে আশা করি তোমাদের হার্ড কপি তোমরা পেয়ে যাবে। তো হার্ড কপি পেতে হয়তো একটু লেট হবে কিন্তু খুব তাড়াতাড়ি ওনারা দেওয়ার চেষ্টা করবে। তো যে যার মতো তোমাদের স্টাডি সেন্টারে খোঁজ রাখবে আশা করি কোনো অসুবিধা হবে না। এবং সকল প্রকার নেতাজি ওপেন ইউনিভার্সিটি রেজাল্ট রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিও। তো এরপরে যদি কোনো রকম ইনফরমেশন বা তথ্য জানা থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।